হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড ইভিনিং, ঠিক আছে আমি এইভাবে বলবো না, আমি বলবো কি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। যে যখন দেখবে আমার এই ব্লগটা তখন সে সেভাবে নিয়ে নেবে। তো কেন বললাম এই কথাটা, তার অনেক রিজন আছে, সেটা তোমরা জানো, তাও আমি আরেকবার রিপিট করছি। তার কারণ আমার চ্যানেলে তো রোজ দিন নিউ নিউ সাবস্ক্রাইবার ঢুকছে, নতুন নতুন সদস্য বন্ধুরা ফ্রেন্ডসরা ঢুকছো, জয়েন করছো। তো তাই ভাবলাম তাদের জন্য একবার বলেই দিই। আর আমি ইভিনিংয়েই ব্লগটা শ্যুট করছি, কখন এডিট করে আপলোড করতে পারবো জানি না, তাই জন্য বলে দিলাম এইভাবে। আর তো আমি এখন খাবো হচ্ছে কফি। তার কারণ হলো মানে আমি সকাল দুপুরবেলা থেকে আজকে ব্লগ শুরু করেছি, তো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর থেকে ব্লগ করেছি, অনেক কটা ব্লগ করেছি, ছাদে গিয়েও ব্লগ করেছি। আর এখন আমার ধরেছে মাথা প্রচণ্ড, আর তোমরা জানো আমি কফি খেতে কতটা ভালোবাসি। তো চলো আর দেরি না করে এবার কফিটা বানাই, গিয়ে একটু কফি খাই, তারপর আমার মাথাটা ঠিক হবে, ফ্রেশ লাগবে নিজেকে। তো চলো আর বক বক না করে কফিটা বানাই। ভাবলাম কফি বানাচ্ছি আর এখন যখন ইভিনিং টাইম, তো তোমাদের সাথে একটা গুড ইভিনিং ব্লগ শেয়ার করে দিই, তাই জন্য। তো চলো কফিটা বানানো স্টার্ট করে দিই। আমি আজকে কাঁচের গ্লাসটাতে কফি খাবো, একটুখানি আমি জল অ্যাড করবো এর সাথে। তো ফ্রেন্ডস, এই দুধটা আমি রেখে দেবো, কারণ আমার একটু লাগবে, দরকার আছে তাই জন্য। আর এখানে আমি দেখো সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম। চলো পৌঁছে দিই। তো ফ্রেন্ডস, আমি এর মধ্যে দেবো মিষ্টি, চিনি দেবো একটু, তো ফ্রেন্ডস দুধটা ফুটুক, তারপর কফিগুলো অ্যাড করব। এবার আমি মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে গেলে আগে ফার্স্ট কি কিনবো বলো তো? ইয়েস, কফি, কফিটা কিনবো। কফির যে নেসলে যে কফিগুলো হয় বড় শিশিগুলো, তো সেগুলো একটা নেওয়ার ইচ্ছা আছে। তো এবার গেলে আমি চেষ্টা করবো ওটা একটা আনার। তো ফ্রেন্ডস, আমি কফি খেলে সাধারণত একটু কড়া করে কফিটা খেতে ভালোবাসি, দুধটা কম হবে একটু, কফিটা বেশি হবে, কফির পরিমাণটা আমার এইভাবে খেলে না, আমার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর কড়া করে খেলে না, আমার একটু বেশ মানে আরও বেশি মাথা ব্যথা ধরে থাকলে তোমরা একটু কড়া করে খেয়ে দেখলে দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো চলো, দুধটা তো ফুটে গেলো, তাহলে কফিটা দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই যে কফি, ফ্রেন্ডস স্পুন লাগবে, তাই জন্য আমি এখান দিয়ে স্পুন নিলাম। হ্যাঁ, কফিটার গন্ধে মানে আমার অর্ধেক মাথা ধরা চলে গেল। তো ফ্রেন্ডস, এটা আমি খুব ভালো করে ভিজে ফোটাবো। সুন্দর করে গলে গেছে কফিটা, ভেতরে মেল্ট হয়ে গেছে। তো চলো এবার নাবিয়ে নি। চলো, তো ফ্রেন্ডস দেখো, তো ফ্রেন্ডস এখানে আমার হয়ে গেছে কফি রেডি। তো ফ্রেন্ডস, এই যে আমার কফি ডান। তো আমি কফিটাকে এনজয় করি আর তোমরা এরকম কফি বানিয়েও আর আমাকে কমেন্টে বলো, মেসেজ করে বলো ইনস্টাতে, আমার ইনস্টায় বেঙ্গলি ব্লগার রুপি, আর আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক। আর যারা আমার টেলিগ্রাম জয়েন করেনি তো প্লিজ জয়েন করো, আমার টেলিগ্রাম আইডি হলো ব্লগার রূপশ্রী। আর আমার দুটো চ্যানেলেই মেম্বারশিপ আছে, বেঙ্গলি রূপশ্রী তো আছে, হাটেও অন রয়েছে। তো তোমাদের তোমাদের যে পছন্দ পছন্দ মেম্বারশিপ। টাটা সবাইকে।